মাননি কিলা হ্যাঁ মানে আমারে গুতা দিয়েই ছাড়বে। ফ্ল্যাশব্যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সো আজকে আবার নিউ একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সো আমার নানুর বাসায় 3 দিন ছিলাম আর আজকে হচ্ছে লাস্ট ডে। আর আমি একটি এই সিম গাছের টালের নিচ দিয়ে যাচ্ছি। তো এই পুরো গাছটাই নানু লাগিয়েছে, মানে পুরো টালটাই নানু দিয়েছে। তো আমি এই তো নানার পিছন পিছন যাচ্ছি, বিকজ এই দিক দিয়ে ছাগলদের ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল নানা। আর রাস্তা দিয়েও যাওয়া যায়, বাট আমরা শর্টকাট নিয়েছি। তো এসে দেখি কি ছাগল তো নাই, একটাই শুধু আছে এখানে। এখন আমরা ভাবতেছি যে বাকি ছাগলগুলো কোথায় গেল। তো আমরা একটু আশপাশ খুঁজে খুঁজে দেখছি কোথায় গেল বাকিগুলো। তো দেন ফাইনালি পেয়েছি, এই ঝোপঝাড়ের মধ্যেই ছিল। মানে পরে নানা ওদের শব্দ করে ডাকছিল, তো ওরা শব্দ পেয়ে পরে একাই বের হয়েছে। আর এই ছাগলটা আমার পিছনে লেগেছে আমাকে গুতা দেওয়ার জন্য। আমি যেই দিকেই যাই ওই দিকেই যায়, মানে আমারে গুতা দিয়েই ছাড়বে। আরে এ কি ভাই, এ তো আমার পিছনেই ছাড়তেছে না, মাননি কিলা হ্যাঁ। আমি কিন্তু তখন ভয় পেয়েছিলাম, বাট একটু মানে কি এ তো আমার পিছনেই ছাড়তেছিল না, তো ভয় তো পাবই। পরে ওর থেকে বাঁচার জন্য আমি রশির উপর দিয়ে লাফ দেই। আরে এ কি, এটা তো আবারও আমার দিকে আসতেছে, মানে কি হ্যাঁ। এখন নানাকে দেখে থেমে গেছে, মানে পাজি একটা, মানে ও আমার আজকে গুতা দিয়েই ছাড়বে মনে হয়। ও মনে মনে বলতেছে যে আজ তোর নানার জন্য তুই বেঁচে গেছিস, না তো আজকে তোর আমি গুতা দিয়েই ছাড়তাম, আমার কাছে মনে হয় আর কি। এরপর বাসায় এসে দেখলাম আম্মু মাটির চুলায় রান্না করছে। মানে এই ফার্স্ট টাইম আমি আম্মুকে দেখলাম মাটির চুলায় রান্না করতেছে। অ্যাকচুয়ালি আম্মুরও কিন্তু ফার্স্ট টাইমই মাটির চুলায় রান্না করছে। তো আর মাটির চুলার রান্না কিন্তু অন্যরকমই স্বাদ, মানে আমার কাছে অনেক ভালোই লেগেছে। মানে নর্মালি আমরা যেই রান্নাটা খাই ওই দিনের তুলনায় মাটির চুলার রান্না আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক মজাও লেগেছে, স্বাদই অন্যরকম ছিল। এরপর আমরা সবাই গোসল নামাজ টামাজ শেষ করে খেতে বসে পড়লাম। আর আজকে ছিল পোলাও আর মুরগির মাংসের তরকারি, কারণ আমরা এত পদ খেতে পারি না। তো তোমরা তো জানোই এর আগের ব্লগে আমি বলেছি, সো বেসিক্যালি মুরগির মাংস হলেই আমাদের হয়, আর কোনো কিছুই লাগে না, ওইটাই আমাদের ফেভারিট। সো ওইটাই রান্না করা হয়েছিল। তো এরপরে আমরা খাবার শেষ করেই রেডি হয়ে যাচ্ছি, বিকজ বাসায় চলে যাব, আরও লেট করলে সন্ধ্যা হয়ে যাবে। সো এর জন্য দেখলাম নানা আমাদের জন্য গাছ থেকে কলা কেটে নিয়ে এসেছে, একদম ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নেই। আর নিজের গাছের সিম, করলা, বটবটি, টমেটো আরও ছিল অনেক কিছু, তো এগুলো সবই ফরমালিন ছাড়া নিজের গাছের, তো আমাদের জন্য দিয়ে দিয়েছিল। আর এই বড় পাতিলাটাও আমাদের আম্মুকে দিয়েছিল আর কি। আর আসার সময় কিছুই নিয়ে আসিনি, যে ঝামেলা হবে, ব্যাগ টানাটানি করতে হবে, তো এর জন্য কিছুই নিয়ে আসিনি। আর যাওয়ার সময় এখন এই ব্যাগগুলো টানাটানি করতেই হচ্ছে। সো এই তো আমাদের, আমরা অটোতে উঠে গিয়েছি, এখন এরা দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। সো গাইজ আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সো আল্লাহ হাফেজ।